আদি পুস্তক থেকে পাঠ তিন অধ্যায় এক থেকে পঁচিশ পদ মানুষের স্খলন প্রভু ঈশ্বর স্থলভূমির যে সমস্ত জীবজন্তু সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে ধূর্ত পানি ছিল সাপ সে একদিন নারীকে বলল ঈশ্বর কি সত্যি এই কথা বলেছেন এই উদ্যানের কোনো গাছের ফলই তোমরা খাবে না নারী সাপকে উত্তর দিল আমরা এই উদ্যানের যে কোনো গাছের ফল খেতে পারি শুধুমাত্র যে গাছটি উদ্যানের মাঝখানে রয়েছে সেটির ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন তোমরা তা খাবেও না ছবেও না তাহলে তোমরা কিন্তু মরবেই মরবে তখন সাপ নারীকে বলল কখনো না তোমরা মরবেই না ঈশ্বর তো ভালোভাবে জানেন যেদিন তোমরা ওই ফল খাবে সেদিন তোমাদের চোখ যেন খুলেই যাবে তোমরা দেবতার মতোই হয়ে উঠবে ভালো মন্দ জানতেই পারবে তোমরা তখন নারী দেখল ওই গাছের ফল খাদ্য হিসাবে ভালোই আর তা দেখতেও তো ভারী সুন্দর তাছাড়া বোধবুদ্ধি পাওয়ার ব্যাপারে তার তো একটা আকর্ষণও রয়েছে তাই সে তখন গাছ থেকে কয়েকটি ফল পেরে নিয়ে নিজে খেল পাশে দাঁড়ানো তার স্বামীকেও দিল আর সেও তা খেয়ে নিল আর তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল তাদের হঠাৎ খেয়াল হলো যে তারা উলঙ্গ তা একটা আঞ্জির গাছের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে তারা কোমরের একটি আবরণ তৈরি করে নিল সেই সময় তারা প্রভু পায়ের শব্দ শুনতে পেল সন্ধ্যা স্নিগ্ধ বাতাসে তিনি উদ্যানের মধ্যে হেঁটে বেড়াচ্ছিলেন তার স্বামী স্ত্রী দুজনেই তখন উদ্যানের গাছপালার মধ্যে প্রভু ঈশ্বরের দৃষ্টির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন কোথায় তুমি সে উত্তর দিল উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হল আমি যে উলঙ্গ তাই লুকিয়েছিলাম তিনি জিজ্ঞেস করলেন তুমি যে উলঙ্গ সে কথা কেই বা তোমাকে জানালো যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম তুমি কি তাহলে তার ফল খেয়েছ মানুষ বলল যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছ সেই আমাকে ওই গাছের ফল দিল আর আমিও খেয়ে নিলাম তখন প্রভিশ্বর নারীকে বললেন এ তুমি কী করলে নারী উত্তর দিল সাপরা যে আমাকে ভুলে দিল আর আমিও খেয়ে নিলাম তখন প্রভিশ্বর সাপকে বললেন এ কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীবজন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে যতদিন বেঁচে থাকবে ততদিন বুকে ভর দিয়ে চলবে তুমি ধুলো খেয়ে থাকতে হবে তোমায় তোমার ও নারীর মধ্যে তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত হানবে আর তুমি তাদের পায়ের গোড়ালিতে ছোবল মারবে নারীকে তিনি বললেন আমি তোমার মধ্যে জাগিয়ে তুলব তীব্র গর্ভ যন্ত্রণা যন্ত্রণার মধ্যে সন্তানের জন্ম দেবে তুমি মনে মনে তুমি স্বামীকে পেতে চাইবে অথচ সেই স্বামী তোমার ওপর প্রভুত্ব করবে তারপর আদমকে তিনি বললেন স্ত্রীর কথা শুনছ বলে যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম তুমি তার ফল খেয়েছো বলে তোমারই জন্যে পৃথিবীর মাটি অভিশপ্ত হয়ে থাকবে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে কষ্ট করে তার বুক থেকে তোমার খাবার জোগাড় করে নিতে হবে ওই মাটি তোমার জন্যে ফলাবে যত কাটা গাছ আর শেয়াল কাটা স্থলভূমি যত উদ্ভিদ সেগুলোই হবে তোমার খাদ্য মাতার ঘাম পায়ে ফেলে তোমায় মুখের খাবার জোগাড় করতে হবে যতদিন না তুমি আবার মাটির বুকে ফিরে যাও কেননা ওই মাটির বুক থেকেই তোমাকে যে একদিন তুলে আনা হয়েছিল আর সত্যিই তো ধুলো তুমি ধুলো তোমাকে ফিরে যেতে হবে পরে আদম স্ত্রীর নাম রেখেছিল হবা অর্থাৎ জীবনময়ী কেননা সে জীবিত সব মানুষেরই জননী প্রভু আদম ও স্ত্রীর জন্যে চামড়ার পোশাক করে তাদের তা পড়তে দিলেন তারপর প্রভু বললেন মানুষ তো দেখছি যেন আমাদেরই একজন হয়ে উঠেছে আর তার তো ভালো মন্দের জ্ঞান রয়েছে এখন দেখতে হবে সে যেন হাত বাড়িয়ে জীবন বৃক্ষের ফলও পেরে না নেয় আর সেই ফল খেয়ে যেন চিরজীবী না হয় তাই প্রবীর মানুষকে এদিন উদ্যান থেকে বের করে দিলেন তাকে এবার থেকে মাটি চাষ করতে হবে সেই মাটি যার বুক থেকে একদিন তাকে তুলে আনা হয়েছিল তিনি উদ্যানের বাইরে তাকে তাড়িয়েই দিলেন এবং জীবন বৃক্ষের কাছে যাবার পথ আগলে রাখবার জন্যে তিনি এদের উদ্যানের পূব দিকে মোতায়েন রাখলেন সে খেরুপদের। আর রাখলেন সেই জ্বলন্ত তলোয়ার যা ঝলক দিয়ে চারিদিকে ঘুরছে সামসঙ্গীত তিন মুক্তিদাতা ঈশ্বরের প্রতি বিপন্ন ভক্তের অবিচল আস্থা ওগো ভগবান দেখো কতই না শত্রু আমার কত না মানুষ হায় আমার বিরুদ্ধে আজ উঠে দাঁড়িয়েছে কত না মানুষ আমাকে দেখিয়ে বলছে বারবার ঈশ্বর ওকে রক্ষা করতে পারবে না কখনো। কিন্তু চারিদিকে আমার ওগো ভগবান তুমি যেন রক্ষা ফলক আমার গৌরব তুমি তোমারই জন্যে ওগো মাথা তুলে দাঁড়িয়ে আছি আমি মুক্ত কণ্ঠে ভগবানকে আমি ডাকি বারবার তার সেই পুণ্যগিরি থেকে সাড়া দেন তিনি নিশ্চিন্তে শয়ন করি আমি আমি নিন্দ্রা যাই জেগে উঠি আবার আহা ভগবান যে ধারণ করে রেখেছেন আমায় ওই সব মানুষকেও করি না কো ভয় ওই যারা হাজারে হাজারে চারিদিক থেকেই ঘিরে ধরেছে আমায় এইবার ওঠো তুমি ওগো ভগবান ওগো আমার উদ্ধার করো ঈশ্বর আমার সমস্ত শত্রুর মুখে তুমি তো হানো ওগো কঠিন আঘাত দুর্জনের বিষ দাঁত বারবার ভেঙে ফেলো তুমি শুধু ভগবানই তো রক্ষা করতে পারেন ওগো তোমার আপনজন যারা তাদের ধন্য পুণ্য কর্য সাধু মথিরুচিত মঙ্গল সমাচার দুই অধ্যায় এক থেকে তেইশ পদ পর্যন্ত অনিহুদি পন্ডিতেরাও নবজাতক যীশুকে প্রণাম জানাতে এলেন রাজা হেরদের আমলে জুদিয়ার বেতলেহেম নগরে যিশুর জন্ম হয় পরে কোনো এক সময়ে প্রাচ্যদেশ থেকে কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত জেরুসালেমে এলেন এসেই তারা জিজ্ঞেস করলেন ইহুদিদে যে রাজা জন্মেছেন তিনি কোথায় কারণ আমরা তারই তারাটি উদিত হতে দেখেছি এবং আমরা এসেছি তার চরণে প্রণাম জানাতে এই কথা শুনে রাজা হেরব উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং জেরুসালেমের সমস্ত লোকেরাও বিচলিত হয়ে পড়ল ইহুদি জাতির সমস্ত প্রধান যাজক ও শাস্ত্রীকে একটি সভায় মিলিত করে হেরো তখন তাদের কাছে জানতে চাইলেন সেই খ্রিস্টের কোথায় জন্মাবার কথা তারা বললেন যুদে আর বেতলেহিম নগরে কারণ প্রবক্তা এই কথা লিখে গেছেন যুদা গোষ্ঠীর আপন ভূমি ওগো বেতলেহিম যুদা প্রদেশে যত প্রধান নগরীর মধ্যে তুমি কোনো মতেই হীনতম নও কারণ তোমার মধ্য থেকেই উঠে আসবেন এক নেতা যিনি আমার জাতি ইসরায়েলকে প্রতিপালন করবেন হেরো তখন গোপনে পণ্ডিতদের ডেকে ঠিক কোন সময় তারাটি দেখা দিয়েছিল তাদের কাছ থেকে তা জেনে নিলেন তারপর তিনি এই বলে তাদের বেথলেহেমে পাঠিয়ে দিলেন আপনারা গিয়ে ভালো করে শিশুটির খোঁজ নিন খোঁজ পেলেই আমাকে খবর দেবেন যাতে আমিও গিয়ে তাকে প্রণাম জানাতে পারি রাজার কাছ থেকে এই কথা শোনার পর তারা রওনা হলেন আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিলেন তখন সেটি তাদের আগে আগে চলতে লাগলো যতক্ষণ না সেই স্থানটির উপর এসে থামল যেখানে শিশুটি ছিলেন তারাটিকে দেখতে পেয়ে তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলেন বাড়িতে ঢুকে তারা শিশুটিকে তার মা মারিয়ার কোলে দেখতে পেলেন ভূমিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন এবং নিজেদের রত্ন পেটিকা খুলে তাকে উপহার দিলেন সোনা ধূপধুনো ও গন্ধ নির্যাস পরে তারা স্বপ্নে আদেশ পেলেন হেরো হেরোদের কাছে যেন তারা ফিরে আর না যান তাই তারা অন্য পথ ধরে নিজেদের দেশে ফিরে গেলেন মিশর দেশে প্রবাস তারা চলে যাবার পর প্রভুর এক দূত জোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন ওঠো শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও তুমি আর আমি কিছু না বলা পর্যন্ত সেখানেই থাকো কারণ হেরত শিশুটিকে মেরে ফেলবার জন্য শীঘ্রই তার খোঁজ করতে শুরু করবে তখন উঠলেন, আর সেই শিশুটি ও তার সঙ্গে নিয়ে মিশর দেশে রওনা হলেন হেরোদের মৃত্যু পর্যন্ত তিনি সেখানেই রয়ে গেলেন এমনটি ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই উক্তি আমি মিশর দেশ থেকে আমার পুত্রকে ডেকে আনলাম বেতলেহেম অঞ্চলের সমস্ত শিশুকে হত্যা করার আদেশ এদিকে হেরদ যখন বুঝতে পারলেন যে সেই জ্যোতির্বিদ পণ্ডিতেরা তাঁর সঙ্গে চালাকি করেছেন তখন তিনি রেগে আগুন হয়ে উঠলেন পণ্ডিতদের কাছ থেকে সেদিন যে সময়ের কথা তিনি জেনে নিয়েছিলেন সেই অনুসারে দু বছর বা তার কম বয়সে যত ছেলে তখন বেতলেহেম ও তার চারিদিকে সমস্ত অঞ্চলে ছিল তাদের সকলকেই তিনি মেরে ফেলবার হুকুম দিলেন তখনই সত্য হলো প্রবক্তা জেরেমিয়ার মুখে উচ্চারিত এই ঐশ্যবাণী রামানগরে শোনা গেল কাতর কান্না ও হাহাকারের স্বর কাঁচে রাখেন তার যত সন্তানের শোকে কোন সান্ত্বনায় মানছে না সে তাদের কেউ যে আজ আর বেঁচে নেই নাজারেতে প্রত্যাবর্তন হেরত মারা যাবার পর প্রভুর এক দূত মিশর দেশে স্বপ্নে দেখা দিয়ে বললেন ওঠো শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে এবার তুমি ইসরায়েল দেশে ফিরে যাও কারণ শিশুটিকে যারা প্রাণে মারতে চাইছিল তাদের এখন মৃত্যু হয়েছে জোসেফ তখন উঠে শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে ইসরায়েল দেশে চলে এলেন কিন্তু তিনি যখন শুনতে পেলেন আর তার পিতা হেরোদের জায়গায় এখন জুদে রাজত্ব করছেন তখন তিনি সেখানে যেতে ভয় পেলেন স্বপ্নে আদেশ পেয়ে তিনি তখন গালিলিয়ার প্রদেশে চলে গেলেন সেখানে তিনি নাজারিত নামে এক শহরে গিয়ে বসবাস করতে লাগলেন এমনটি ঘটলো যাতে সত্য হয় প্রবক্তা মুখে উচ্চারিত এই ঐশক্তি তিনি নাজারিও বলে অভিহিত হবেন